রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে ঊনকোটি জেলা ক্লাস্টার লেভেল ফেডারেশনের প্রথম অফিস বাড়ির উদ্বোধন হলো রবিবার। কৈলাসহরের গৌরনগর ব্লক অফিসের প্রাঙ্গণে আবাহন ক্লাস্টার লেভেল ফেডারেশনের অর্থাৎ আবাহন সিএলএফ এর অফিসের উদ্বোধনে রবিবার উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, বিশিষ্ট সমাজসেবী বিমল কর এবং টিআরএলএম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শান্ত কমল চাকমা। গাছে জল ঢেলে এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর ব্লক মিশনের কোঅর্ডিনেটর জানান, আবাহন সিএলএফ এর অধীনে 221টি স্বসহায়ক দল এবং 13টি ভিলেজ অর্গানাইজেশন রয়েছে। এর সাথে সরাসরিভাবে জড়িত রয়েছে মোট 2202 জন মহিলা। এই মহিলাদের স্বনির্ভর করার জন্য সারা বছরে বিভিন্ন কাজকর্ম করে থাকে আবাহন সিএলএফ। এদিন নিজের বক্তব্যে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই পদক্ষেপের ফলে গৌরনগর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা আরো বেশি পরিমাণে স্বনির্ভর হবে বলে আশাবাদী তিনি। সরকারের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের অর্থাৎ মায়েদের স্বাবলম্বী করে তোলা, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, অর্থনৈতিক ভাবে তাদের জন্য স্বাবলম্বী করে, তার জন্য এই সমস্ত কার্যক্রম সরকারি প্রকল্প করবে। অর্থাৎ আমাদের গ্রুপগুলো যেন কিছু করতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে, নতুবা সংখ্যা শুধু বাড়তে থাকবে। আমরা বলি যে ভারতীয় জনতা পার্টি সরকার 2018 সালে আগে আসার আগে যে ত্রিপুরার যে 5,000 গ্রুপ ছিল আজ সেটা দাঁড়িয়েছে 40,000-40,000-এর উপরে। অর্থাৎ 40,000 গ্রুপ যদি হয় 4,00,000 মহিলা সেখানে ইনভলভ হয়েছে। কিন্তু আমাদের দেখতে হবে এই 4,00,000 মহিলার মধ্যে কজন মহিলা তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, স্বাবলম্বী হয়েছে, সরকার সাহায্য করছে, সরকার অর্থ দিচ্ছে আপনাদেরকে নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য। আমাদের মাথায় রাখতে আমরা একদম স্বাবলম্বী হই, এই ধরনের পরিকল্পনা গ্রহণ করি যে যার জন্য সরকার সাহায্য করছে, টাকাটা দিচ্ছে, সেই টাকাটা যেন কাজে লাগিয়ে আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি। আমরা যদি দেখি, এই দেখবেন বিশ্ব পরিবেশ দিবস 1973-তে এই বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা হয়েছিল সারা পৃথিবীতে, যখন উন্নয়ন অর্থাৎ সারা পৃথিবীর কল কারখানা, বিভিন্ন রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হতে চলছিল, তখন মনে হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে যে আমাদের পৃথিবীর একসময় ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তার জন্য গাছ লাগানো প্রয়োজন। এদিনের অনুষ্ঠান থেকে বৃক্ষরোপণের বার্তাও দিয়েছেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।